সন্তান যাতে ভালো করে গড়ে ওঠে সেই প্রক্রিয়া কিন্তু মানে একদম সাংসারিক জীবনের শুরুতেই আমাদেরকে গ্রহণ করতে হবে আজকাল আমরা অনেকেই দেখি যে সাংসারিক জীবনে তারা শান্তিপূর্ণ জীবনের অধিকারী হতে পারে না মূল কারণটা কোথায় কারণ হল পাত্র এবং পাত্রীর সঠিক এখতিয়ার না করা এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কোনো ছোটো ভাই যদি বিয়ে করতে চায় তাহলে তাকে দিনদার পাত্রী খুঁজে নিতে হবে আবার পাত্রীপক্ষ যদি তার কোনো কন্যাকে বা বোনকে বিবাহ দিতে চায় তাহলে তাদেরকেও আখলাকি এবং দিনদার পাত্র খুঁজে নিতে হবে এমনটি আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু চমৎকারভাবে বলেছেন বলেছেন তুন কাহুল মর আতুল আরবাইন লে জামাল ইহা ওয়ামাল ইহা ওয়াসা বিহা ওয়া দিন চারটা কারণে মেয়েদেরকে সাধারণত বিবাহ করা হয় তার সৌন্দর্যের কারণে তার সম্পত্তির কারণে তার বংশ বংশকল্যের কারণে এবং তার দিনদারির কারণে কিন্তু নবী সাল্লাহাম বললেন বেদায়তির দিন দিনদার মেয়েদেরকে জিতে নাও জিতে নেওয়া একজন স্বামী উইন উইন পজিশনে থাকবেন যদি তিনি দিনদার স্ত্রী পেয়ে যান বিশাল বড় নেয়ামত স্ত্রীর পক্ষ থেকে যৌতুক পাওয়াটা কিন্তু নেয়ামত না যৌতুকটাকে হারাম না হালাল বলেন হারাম এটারও কিছু প্রচলন আমাদের এত অঞ্চলে আছে আল্লাহ মাফ করুন কিন্তু আসলে সবচেয়ে বড় ন্যামাত হচ্ছে আলমার আতুস আহা একজন দিনদার সৎ বা সতী স্ত্রী আচ্ছা আরেকটা হাদিসে আমরা দেখি ইমাম তিরমেদি আহমদ বর্ণনা করেছেন এই হাদিসটাও সাহি বুখারি মুসলিমের হাদিস দ্বিতীয় হাদিসটা ইমাম তিরমেদি বর্ণনা করেছেন হাসান সনদ নবী সাল্লাহ বলছেন ফজাউজু ইফ আলু তাকুন ও ফেসাদ আরিথ যখন তোমাদের কাছে এমন কোনো লোক আসে যার দিনদারি এবং আখলাকে তোমরা সন্তুষ্ট তাহলে তাকে বিবাহ করিয়ে দাও বিবাহটাকে বিলম্ব করো না বিবাহটাকে রিজেক্ট করো না প্রত্যাখ্যান করো না বিবাহ করিয়ে দাও দিনদার এখানে পাত্রের দিনদারিটাকে রাসুলসাল্লাহ সাল্লাম কনসিডার করার জন্য বলেছেন যদি তোমরা তা না করো তাহলে পৃথিবীতে অনেক বড় ফিতনা এবং বিপর্যয় হবে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন জেনা ব্যবিচার উলঙ্গপনা নাইট ক্লাব নোট ক্লাব ইত্যাদি কত কিছু পৃথিবীর বিভিন্ন দেশে চালু হয়ে গেছে আর আমাদের দেশেও বিভিন্ন ধনী পাড়ায় কিন্তু এগুলো আছে তাহলে দুই পক্ষের মধ্য থেকে এই যে এখতিয়ারের কথা রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন সেটা আমাদেরকে মেনটেন করতে হবে তাহলেই একটা সুন্দর সংসারের ভিত রচনা হবে এবং একটা প্রজন্ম গঠনের দিকে স্বামী স্ত্রী যেতে পারবে নবী সাল্লাহ সাল্লাম থেকে আরেকটা হাদিস আছে যেটি সহি সনদে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটি সহিব্বানের হাদিস এবং এখানে আত্মা দিক আল হেসানের মধ্যে এটাকে সহি বলা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম বলেন আরবা মিনাসা আদাহ চারটা সুখী হওয়ার মূলমন্ত্র রাসুল সাল্লাহ সাল্লাম রেকমেন্ড করছেন সুখী হওয়ার মূলমন্ত্র কয়টা চারটা একটা হলো আলমার আতুস পুণ্যবতী সতী নারী ওলমাসকানুল ওয়াসার প্রশস্ত আবাসন ওলজারুস আলে এবং পুণ্যবান প্রতিবেশী ওলমার কাবুল হানি এবং ভালো যানবাহন ওয়ারবা শাকাওয়া দুর্ভোগের চারটা কারণ আলজারুসু খারাপ প্রতিবেশী ওলমার সু খারাপ মহিলা অথবা খারাপ স্ত্রী ওলমাসকানো দয়েক খুবই সংকীর্ণ আবাসন ওলমার কাবসু এবং খুবই খারাপ যানবাহন তাহলে এখানে ভালো স্ত্রীর কথা বলা হয়েছে আশা করি আমরা দিকটাকে যথেষ্ট গুরুত্ব দেব বিশেষ করে যারা ভালো প্রজন্ম গঠন করতে চান যেন স্বামী এবং স্ত্রী উভয় দিনদারির ভিত্তিতে তাদের সংসার শুরু করতে পারেন এটা নিশ্চিত করতে হবে